হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বং বায়োটেক। আমি সুব্রত মাইতি, তোমাদের সবাইকে অসংখ্য ওয়েলকাম। আর হচ্ছে আমার নতুন আজকের পার্ট থ্রি ভিডিও, যেটা হচ্ছে আমার এর আজকে বলবো অ্যাবনর্মাল আর নর্মাল মেটাবলিজম সম্বন্ধে। যারা ফার্স্ট ওয়ান টু ভিডিও দেখোনি, ডিসক্রিপশনে লিঙ্ক পাবে, দেখে নিও তোমরা, ঠিক আছে? আর একটু লেট হচ্ছে, ফলে সরি, কিন্তু তোমাদের সাপোর্টের জন্য অনেক অনেক ধন্যবাদ। চলো আজকে শুরু করছি নর্মাল আর অ্যাবনর্মাল মেটাবলিজম। নর্মাল আর অ্যাবনর্মাল কেন? কারণ আমরা জানি যে বিলিরুবিন আর এর মেটাবলিজমের সময় হচ্ছে কি হয় না, দুটো বিলিরুবিন আর বিলিফার্ডিন উৎপন্ন হয়, যেটা আমরা বলি। সেটার ক্ষেত্রে কি হয় না, বিলিরুবিন এক্সক্রিয়েট করে হচ্ছে কি হয় না, তাকে আমরা জন্ডিস বলি। জন্ডিসের মানে ক্লাসিফিকেশন তিনটা ভাগ আছে, আমি যেটা বলি হিমোলাইটিক, হেপাটাইটিক আর হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। এই যে তিনটা অ্যাবনর্মাল কেসে, যে মানে এটা অ্যাবনর্মাল তখনই হয় যখন নর্মাল মেটাবলিজমটা ফলো না হয়। এবার কেন ফলো হয় না বা কি কারণে ফলো হয় না, কেমন ফলো হয়, সেটা আজকে আমি বলবো। তো নর্মালটা আমি আগে আজকে ড্র করছি, দেখো, তারপরে অ্যাবনর্মাল তার পাশে ড্র করবো এবং তার সঙ্গে ক্লাসিফিকেশন জন্ডিসটাও আলোচনা করবো। তো নর্মালটা প্রথমে করছি, এটা হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের পর কি হচ্ছে, চলে আসছে আমাদের আনকনজুগেটেড বিলিরুবিন। আনকনজুগেটেড বিলিরুবিন যা তোমরা জানো যে অ্যালবুমিন আর বিলিরুবিন কমপ্লেক্স, যেটা হচ্ছে আমাদের ব্লাডে হয়, ব্লাডের সিস্টেম, সেটা আমি আর করো একদম ওটা দেখাচ্ছি না, এটা ব্লাডের সিস্টেম চলে। এবার অ্যালবুমিন আর বিলিরুবিন কমপ্লেক্স যেটা হবে, সেটা কি হবে না, ট্রাভেল টু লিভার, লিভার একটা আছে, আমি এটা মনে করো তুমি লিভার, কনজুগেটেড বিলিরুবিন, লিভার, এটা ব্লাড। সেখান থেকে কি হবে না, আমাদের দুটো দুটো ভাগ ছিল যে কি, একটা কিডনিতে যাবে, একটা ইনস্টেস্টাইনে যাবে, ঠিক আছে? তো আমি দুটো ভাগে আমি দেখাচ্ছি, এটা দেখো। তারপর হচ্ছে এখানে আমার কনজুগেটেড বিলিরুবিন আছে, কনজুগেটেড বিলিরুবিনে কি হচ্ছে, একটা লিভারেতে তৈরি হলো, এবার সেখান থেকে আমরা জানি যে কিডনি বা ইনস্টেস্টাইনে আছে, এটা ট্রাভেল হয়। তো ইন্টেস্টাইনে এবার হচ্ছে, যখন ইন্টেস্টাইনে যখন কনজুগেটেড আসবে, তখন ইউরোবিলিন, ইউরোবিলিন হচ্ছে, তারপরে হচ্ছে ইউরোবিলিন, তারপরে হচ্ছে স্টার্কোবিলিন হয়, স্টার্কোবিলিনটা স্টুলে মাঝে নিতে হয়, কিন্তু ইউরোবিলিনটা ট্রাভেল টু কিডনি, ইউরোবিলিন সেখান থেকে ইউরোবিলিন তৈরি উৎপন্ন হয়, ইউরোবিলিনটা এখানে ইউরিনের মাধ্যমে নির্গত হয়। এটা হচ্ছে আমাদের নর্মাল মেটাবলিজম বা নর্মাল পাথওয়ে। এটা হচ্ছে তার নর্মাল পাথওয়ে। এবার অ্যাবনর্মাল পাথওয়েটা কিভাবে হতে পারে, অ্যাবনর্মাল পাথওয়েটা হতে পারে বা অ্যাবনর্মাল পাথওয়েটা তিনটা কেস আমি যেটা বললাম, যেটা জন্ডিসের ক্ষেত্রে হয়। জন্ডিসের যেটা ভাগ ছিল, হিমোলাইটিক জন্ডিস, হেপাটিক জন্ডিস আর একটা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। ওকে, তো সেটা সেই জন্ডিসের ব্যাপারটা কি হচ্ছে না, এটা তো কনজুগেটেড ডোম, যখন লালটা নেই তাহলে বোঝা যাবে আমি এ করছি না, যখন হচ্ছে আনকনজুগেটেড বা যখন বিলিরুবিন হবে না, ওটা আরেকবার আমি আঁকছি ওই পাশে, ওই পাশে কী বলবো, আচ্ছা হিমোগ্লোবিন। এবার বলছে যখন, যেটা আমি অ্যাবনর্মালের ক্ষেত্রে বলবো, একসঙ্গে তার সঙ্গে বলছি, তো তিনটা টাইপ আমরা বললাম যে একটা হিমোলাইটিক জন্ডিস, হেপাটিক জন্ডিস আর একটা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। তো এই হিমোলাইটিক জন্ডিসের ক্ষেত্রে যেটা হয়, হিমোলাইটিক জন্ডিস মানে হচ্ছে হিমোলাইসিস অফ এরিথ্রোসাইট। হিমোলাইসিস মানে হচ্ছে এরিথ্রোসাইটে যে হিম আছে, সেটা ডিগ্রেড হবে বা ভাঙবে,
হিমোলাইসিস, সেটা যে ব্লাড ট্রান্সফিউশনের ম্যালেরিয়া হয়, সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে হয়। অ্যানিমিয়া জানি যে আপনি জানেন যে হিমোগ্লোবিনের স্ট্রাকচারে কিছু ডেফিসিয়েন্সি থাকে, সেই জন্য বা কিছু এরর থাকে, সেই জন্য আমার এখানে যে হিমোলাইটিক কন্ডিশন হতে পারে। হ্যাঁ, এটা কী হবে না, এটা হওয়ার ফলে যে বিলরুবিন যেটা আছে ওভার বিলরুবিন ওভার প্রোডাকশন হয়। কীভাবে ওভার প্রোডাকশন হয়? ওভার প্রোডাকশন সেইভাবে হয় যে হিমোগ্লোবিন এটা আছে, এই আনকনজুগেটেড বিলরুবিনটা কি হবে না, হিমোলাইটিক কন্ডিশনের ক্ষেত্রে আনকনজুগেটেড বিলরুবিনটা হচ্ছে ইনক্রিজ করবে। আনকনজুগেটেড বিলরুবিনটা ইনক্রিজ করলে কি হবে না, আনকনজুগেটেড বিলরুবিন ইনক্রিজ কেন করে, কী করে হবে না, যেখানে আমি এখানে স্কিপ করছি যেটা যে বিলিভার্টিন কমপ্লেক্স এখন তৈরি হয়, তো বিলিভার্টিন থ্রু বিলিভার্টিন কমপ্লেক্স হিম থেকে বিলিভার্টিন হবে, বিলিভার্টিন থেকে বিলরুবিন কনভার্ট হবে, যা বিলরুবিন কনভার্ট হবে মানে সেখান থেকে আনকনজুগেটেড বিলরুবিন হবে। ওকে, তো সেটা আমি এখন বলছি না। এবার আনকনজুগেটেড বিলরুবিনটা কী হবে, ডাইরেক্ট থ্রু কনজুগেট বিলরুবিন আসবে, তাই তো? ওভার প্রোডাকশন বিলরুবিন অ্যাবিলিটি লিভার টু কনজুগেট, কনজুগেট হতে এখানে লিভারে বেশি করে চাপ পড়বে মানে প্রেশার পড়বে, ঠিক আছে? ফলে কী হবে, এটা হচ্ছে এক্ষেত্রে কী হবে না, এটা হিউজ অ্যামাউন্ট প্রোডাকশন হবে, তো এখানেও একটা হিউজ অ্যামাউন্ট প্রোডাকশন হবে। ফলে কী হবে, এই নর্মাল পাথওয়ে এটা ফলো করছে, কিন্তু এটা হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ জন্য হচ্ছে হবে, এটাও হিউজ, এটাও হিউজ পরিমাণে উৎপন্ন হবে, এখানেও হিউজ পরিমাণে বের হবে, আর এখানটা তো সময় একটা হিউজ অ্যামাউন্ট অফ ইউরিন উৎপন্ন হবে, দিলে হচ্ছে এখানে এটাও হিউজ পরিমাণে যাবে, আর এখানে ইউরিনটাও হিউজ পরিমাণে হবে। ফলে কী হবে না, ইউরিন ডার্ক ব্রাউন কালার উৎপন্ন হবে, কারণ স্টারকোবিনটা আমরা জানি যে স্টুলের ব্রাউন কালারের জন্য রেসপন্সিবল, সেজন্য যেটা যখন হিউজ পরিমাণে হবে সেটা হচ্ছে ডার্ক ব্রাউন, এটা তো এমনি ব্রাউন, তো এটা আছে আমাদের ডার্ক ব্রাউন কালার হবে, এটা হচ্ছে একটা হিমোলাইটিক, এটা হিমোলাইটিক জন্ডিস। এবার আসছি আমরা হেপাটিক জন্ডিস, হেপাটিক জন্ডিসটা কি, হেপাটিক জন্ডিস হচ্ছে ডিসফাংশন অফ দ্য লিভার সেল, মানে হেপাটোসাইট সেল ডিউ টু প্যানক্রিয়াস সেল, যেটা আছে জন্ডিস বলা না, লিভার সেলের ডিসফাংশনের জন্য হচ্ছে এই জন্ডিসটা হয়, হেপাটিক জন্ডিস। ওকে, কি হয় লিভার ড্যামেজ মনে হচ্ছে তোমার লিভার সিরোসিস, ঠিক আছে, তারপরে হচ্ছে কার্ডিয়াক ফেলিওর, টক্সিন মানে ক্লোরোফর্ম কার্বন টেট্রাক্লোরাইড এসব অ্যাকুমুলেশন হলে হচ্ছে যেটা লিভার সিরোসিস হয়, সেজন্য হচ্ছে আমরা এখানে হেপাটিক জন্ডিসটা ফলো করি, কিন্তু সেই জন্য কী হবে না, লিভার কী করবে না, বিলিরুবিন আপটেক আর হচ্ছে যে কনজুগেট হবে সেটা একটু ড্যামেজ হয়, অ্যাফেক্ট হয়। কী হবে অ্যাফেক্ট হয়, হেপাটিক জন্ডিসের ক্ষেত্রে এই কনজুগেটেড বিলিরুবিনটা হচ্ছে ইনক্রিজ করে, বোঝা গেছে হেপাটিক হচ্ছে ইনক্রিজ হবে। এটা হলে কি হবে, কনজুগেট হলে কি হবে না, এটা হলে হচ্ছে তার এবার কি হবে, এই হেপাটিক জন্ডিসের ক্ষেত্রে কি হবে না, কনজুগেটেড বিলিরুবিনটা হচ্ছে ইনক্রিজ হচ্ছে, এটা ইনক্রিজ করা মনে হচ্ছে আমার ইনস্টেন্সটাইনের ডায়েট যাবে না, এ ফলো হবে না, হবে কি ইউরোপিন কনজুগেটেড ইউরোপিন বিলিরুবিনটা কি হবে, ডায়েট হবে এখানে এসে এখানটা মানে কিডনিতে আসবে, ওকে, ডাইরেক্ট কিডনিতে এসে কি হবে, যেহেতু এটা আমার এই জায়গাটা হচ্ছে ব্লক করে দিচ্ছে, ব্লক সংকেতের না হেপাটিক জন্ডিসের ক্ষেত্রে ব্লক হচ্ছে, এই ইনস্টেন্সটাইনে মানে কনজুগেট থেকে যে ইনস্টেন্সটাইনে যাওয়ার পথে যে ব্লকে সে তৈরি হবে, তার জন্য কী হবে, এই নিতুল মাইনর, এটা হচ্ছে মাইনর পাথওয়ে যেটা হবে সেটা তোমার এখানে তৈরি হবে। ওকে, সেটা তৈরি হলে কী হবে,
না সেটা হওয়ার পরে কি হবে, এখানে যেহেতু এখানে ইউরো মানে ওই কনজুমার আন মানে কনজুমেটিভ ইউনিয়নটা তৈরি হবে, তারপরে এখানে ইউরো ইউনিয়ন তৈরি হবে, তার ইউরো ইউনিয়ন যে তাদের ইউরো বিলিন, তারপরে হচ্ছে ইউরোনের মাধ্যমে তৈরি হবে, তাহলে এগুলো হিউজ পরিমাণে হবে। এবার যেহেতু এখানে স্টার্কো বিলিনটা উৎপন্ন হচ্ছে না, সেই জন্য হচ্ছে কি হবে না পেল, যেটা হচ্ছে আমি ব্রাউন কালারের দেওয়া হচ্ছে সেটা হচ্ছে পেল কালারের ব্রাউন মানে স্টুল নির্গত হবে। দ্যাটস দ্য পয়েন্ট ইন দ্য হিমালয়টিক জন্ডিস, এ আপনি সরি সরি হেপাটিক জন্ডিস। এখানে বেশি করে ইনক্রিজ হচ্ছে, করলে কি হবে, করলে হচ্ছে এখানটা হলে কি হবে সিরামিক্রি হবে, হলে কি হবে এই একটা তো ব্লকেজ হয়ে গেছে, তাহলে ফর এই প্ল্যাটফর্মে উৎপন্ন হয় ইউরোবিলিন উৎপন্ন হবে, ইউরোবিলিন উৎপন্ন হবে দিয়ে হচ্ছে কি স্টে কালার ল্যান্ড অ্যাবসেন্স অফ স্টে স্টার্কোবিলিনটা উৎপন্ন হচ্ছে না যেহেতু এই লাইনটা ব্লকেজ হয়ে গেছে, ফলে হচ্ছে এই কিডনি লাইনটা ফলো করবে আর সেখানে হচ্ছে ইউরোবিলিন উৎপন্ন হবে হাই অ্যামাউন্ট অফ অ্যামাউন্টে, আর যেটা হচ্ছে ইউরিন উৎপন্ন ডার্ক ব্ল্যাক কালার যেটাকে বলা হচ্ছে সেই ইউরিন উৎপন্ন হচ্ছে। এই এইটা হচ্ছে টোটাল আমার হচ্ছে ক্লাসিফিকেশন। ওকে তো এটা আমি পাঁচ এটা আমি তোমাদের যদি বলতাম, দেখো এটা হচ্ছে প্রথম আছে আমার হিমোলাইটিক জন্ডিস, হিমোলাইটিক জন্ডিসে কী হবে না যেটা ইনক্রিজ যেটা আমার হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিনটা ইনক্রিজ হবে। ওকে না এটা কী হবে না হিমোলাইসিস অফ এরিথ্রোসাইট, হিমোলাইসিস এরিথ্রোসাইট যেটা হবে যারা ম্যালেরিয়া সিকেল সেল অ্যানিমিয়া এইসব ক্ষেত্রে হচ্ছে তার হিমোলাইসিস যেটা হয় সেটা কী হবে না ওভার প্রোডাকশন অফ বিলিরুবিন হবে, ওভার প্রোডাকশন কী হবে লিভারটির কনজুগেট হতে তার টাইম লাগবে, ফলে কী হবে না এখানে দেখে যে না মোর বিলিরুবিন এক্সিকেট দ্য বিল লিডিং ইনক্রিজ ফরমেশন অফ ইউরোবিলিন, এটাতে নর্মাল পাথ হয়, এটাতে নর্মাল পাথ হয় ফলো হবে, নর্মাল পাথে ফলো হবে মনে হচ্ছে এটা এখানে ব্লক কিছু হবে না, হিমোলাইটি জন্ডিসে আনকনজুগেটেড হিউজ পরিমাণে অ্যামাউন্ট হবে সেখান থেকে একটা হিউজ পরিমাণে উৎপন্ন হবে, এই কনজুগেটেডটা এখানে এসে আমাদের ইন্টেস্টাইন যেটা আছে এটা হচ্ছে কিডনি, এটা হচ্ছে ইন্টেস্টাইন। ওকে তো কী হবে আর এটা তো এটা হচ্ছে লিভার। ওকে তো কী হচ্ছে এখান থেকে হিউজ পরিমাণ এখান থেকে হিউজ করবেন এখান থেকে, তাহলে এগুলো হচ্ছে হিউজ করবেন অ্যামাউন্ট উৎপন্ন হবে, এবং এগুলো হয় এখানে ডাইরেক্ট টু ট্রান্সফার টু ইউরোবিলিন, সেখান থেকে ইউরোবিলিন আর ইউরোবিলিন আছে অ্যামাউন্ট অফ ইউরোবিলিন হাই উৎপন্ন হবে, যেটা হচ্ছে ডার্ক কালারের উৎপন্ন হচ্ছে ডার্ক ব্রাউন কালার পিসেস ডিউ টু দ্য হাই কন্টেন্ট অফ স্টার্কোবিলিন। এবার এটা যখন হাই পরিমাণ হবে এখানে স্টার্কোবিলিন যে উৎপন্ন হবে সেটাও হাই পরিমাণ হবে, তো সেটা হচ্ছে স্টুলের মধ্যে হাই পরিমাণে হতে হবে, দ্যাট ইজ কল হিমোলাইটিক জন্ডিস। এবার আসছি আমাদের হেপাটাইটিস জন্ডিস, হেপাটাইটিস মানে হচ্ছে যেটা হচ্ছে হেপাটোসাইটির হচ্ছে কোনো লিভার সেল ড্যামেজ যায় হিমো সিরোসিস অফ লিভার যেগুলো হয় তাদের জন্য সুযোগ হয়, সেখানে কী হয় হেপাটাইটিস জন্ডিসের ক্ষেত্রে কী হয় আন সরি কনজুগেটেড লেভেলটা হচ্ছে ইনক্রিজ করে, কনজুগেটেড লেভেল ইনক্রিজ করা মানে এই যে কনজুগেটেড লেভেল কারণ হচ্ছে না সিরামের উৎপন্ন হবে, কারণ সিরামের উৎপন্ন হলে কী হবে এই জিনিসটা এখানে আর ইনটেনশনে আসবে না, হলে কি হবে তো এই মাইনার পাথওয়ে যেটা আছে এখানে ডাইরেক্ট এখানে কনজুগেটেড বিলিরুবিনটি এখানে এসে ডাইরেক্ট উৎপন্ন হবে মানে এখানে আসবে, তো কনজুগেটেড ইউরোবিলিন ইউরোবিলিনটি ইউরোনে আসবে, যেহেতু এখানে আসে না তাহলে স্টার্কোবিলিন হবে না, স্টার্কোবিলিন যদি না হয় তাহলে হচ্ছে স্টুলটা কি হচ্ছে না পেল কালার হবে, যেটা ব্রাউন কালার হবে হবে না। ওকে দ্যাট ইজ দ্য হেপাটিক জন্ডিস, তাহলে হচ্ছে অস্টার্টিক জন্ডিস কি না ব্লকেজ ডিউ টু দ্য ইন দ্য বাইল ডাক্ট যেটা হচ্ছে বাইল পিগমেন্ট নির্গত হয় সেটা হচ্ছে ব্লক, যেটা হচ্ছে টিউমার হতে পারে বা গল ব্লাডার স্টোন হতে পারে, সেটা হচ্ছে না ইনক্রিজ কনসেন্ট্রেশন অফ কনজুগেটেড লেভেল, কনজুগেটেড লেভেল ইনক্রিজ হচ্ছে, আর এখানে সিরাম ALP মানে হচ্ছে অ্যালকাইন ফসফেট যেটা আছে সেটা হচ্ছে ইনক্রিজ হবে, এটা হচ্ছে অবস্ট্রাকটিভ ক্ষেত্রে।
আর একটা আছে হেপাটিকের ক্ষেত্রে, হেপাটিকের ক্ষেত্রে এই দুটো এনজাইম উৎপন্ন হয়। হাইপোডেন্ড নর্মাল পাথ হয়ে যে এইটাকে ফলো করা মানে এটা যে নর্মাল পাথ, কিন্তু যখন এই মাইনর পাথ হয়ে আসে এটা ব্লকেজ হয়ে আছে, সেগুলো হচ্ছে অ্যাবনর্মাল কন্ডিশন। ওকে দ্যাটস ইট, বুঝতে পেরেছো সবাই আশা করি? তো যদি না বুঝতে পারো কমেন্ট করো, আর ভালো লাগলে লাইক করো, তোমাদের সাপোর্ট পাচ্ছি আর সাপোর্ট চাই। আর আমার ফেসবুক পেজ ওয়ার্ল্ড অফ মার্টিন ইনস্টাকে ফলো করো, কারণ ওইখানে সমস্ত কিছু আপডেট থাকবে, ভিডিও আসবে কি না আসবে তোমরা ওইখানটায় সব কিছু পেয়ে যাবে। ওকে যেহেতু আমার সাবস্ক্রাইবার কম, সেজন্য আমি হচ্ছে ওই যেটা আপডেট যেরকম ইউটিউবের মাধ্যমে দিতে পারছি না, সেজন্য হচ্ছে ফেসবুক পেজে সমস্ত কিছু আপডেট থাকে তোমরা সেটা করো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমার সাপোর্ট, তোমাদের সাপোর্ট পাচ্ছি আরও সাপোর্ট চাই, অ্যান্ড থ্যাংক ইউ ফর সাপোর্টিং মি। এর পরের ভিডিওটি আসবে কীভাবে বিলুপিটাকে আমরা রকটি রিজেক্ট করবো, বা মুহূর্তের মাধ্যমে আমরা কীভাবে রিজেক্ট করবো, স্যার আছে। ওকে বাই বাই।